প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিশিষ্ট ব্যক্তি, কবি ও শিল্পীদের এবং তার পরিবার ও আত্মীয় স্বজনদের সম্মানে গতকাল বুধবার ইফতারের আয়োজন করেন। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে এই ইফতার অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী 6:10 ইফতার অনুষ্ঠান স্থলে আসেন। তিনি টেবিলে ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। আর এই ইফতার অনুষ্ঠানে হাজির হন চলচ্চিত্রের একঝাঁক তারকা। তারকাদের মধ্যে ছিলেন বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক, হাসান ইমাম, রিয়াজ, শমী কায়সার, বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান, সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, ফাহিমা চৌধুরী, কবি রুবি রহমান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, ফরিদুর রেজা সাগর, শাইক সিরাজ, নাসিরউদ্দিন ইউসুফ সহ আরো অনেকেই। ইফতার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহম্মদ, এলজিআরডি ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম সহ আরো অনেকেই। এই ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেন নায়করাজ রাজ্জাক। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের শরীর ও স্বাস্থ্য সম্পর্কে জানতে চান এবং নায়করাজ রাজ্জাককে তার শরীর ও স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।